মুহূর্তে দেখে নিন ক্রিকেট পাড়ায় সর্বশেষ কি ঘটলো। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকেট ফোকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, আমি মনে করি বিতর্কের বিষয়টা আসলে দুই দিক থেকেই, কখনো বিতর্ক আমার পিছু নিয়েছে, আবার কখনো আমি বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছি। আমি ক্যারিয়ারের একদম শুরুতেই দায়িত্ব পেয়েছিলাম, ফলে আমার ভুল হওয়াটাই স্বাভাবিক ছিল। যখন অধিনায়ক হই তখন আমার বয়স মাত্র 21 বছর, আমি তখন অনেক ভুল করেছি এবং মানুষ আমার ব্যাপারে নানান কিছু ভাবতে শুরু করেছিল। এখন আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে আমার ভুল ছিল এবং কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছিল, তবে আমি এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি, কেননা উপমহাদেশে এসব খুবই স্বাভাবিক বিষয়। তবে এখন আর আগের মতো অপরিণত নেই সাকিব, ক্যারিয়ারের এতটা সময় পেরিয়ে বুঝতে পেরেছেন জীবন এবং ক্রিকেটের নানান দিক। বিশেষ করে তার জীবন বদলে দেওয়ার পেছনে তার দুই মেয়ে এলাইনা ও ইররামের অনেক বড় ভূমিকা, এমনটাই মনে করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। অবশ্যই এখন আমি যত পারি কম ভুল করার চেষ্টা করি, সময়ের সঙ্গে সঙ্গে আমি বিয়ে করেছি, দুইটা বাচ্চা হয়েছে, আমি এখন জীবন ও খেলা আরো ভালোভাবে বুঝতে পারি। 20 বছর বয়সে আমি যেমন ছিলাম তার চেয়ে অনেক বেশি শান্ত ও স্থির এখন, আমি অনেকটাই বদলে গেছি, মানুষ এখন আর আমাকে বেশি ভুল করতে দেখবে না, দুই মেয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে। অনেকের আগেই জানা তামিম ইকবাল কয়েকদিন ধরেই অসুস্থ, তবে যারা জানেন না তাদেরকে বলছি, কয়েকদিন ধরে হঠাৎ হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা অনুভব করছেন তামিম। দেশে চিকিৎসা করিয়ে আশানুরূপ ফল না পাওয়ায় তিনি যাচ্ছেন লন্ডন। লন্ডন গিয়ে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর যে ডাক্তার দেখাবেন সেই দিন ক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। তিনি বলেছেন, চিকিৎসকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, বিশেষজ্ঞ দেখানোর দিনক্ষণ ঠিক হয়ে গেছে। শারিয়ান নাফিসকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মনে চাপা কষ্ট জমা আছে, যেহেতু কিছু করার নেই তাই কেউ কিছুই বলে না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো একটি অধ্যায় ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যে টুর্নামেন্টে নাম লিখিয়ে 10 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শারিয়ান নাফিস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ICL দ্য আনটোল্ড ট্রুথ নামে একটি সিরিজ প্রচার করছে শারিয়ান নাফিস। সেখানে দেয়া ভিডিওতে তখনকার প্রেক্ষাপট ও ICL এ যোগ দেওয়ার কারণ সহ নানান প্রশ্নের উত্তর দিয়েছেন বাহাতিয়ে টপ অর্ডার ব্যাটসম্যান। এই ICL খেলতে গেলে নিষেধাজ্ঞা দেয়া হবে এ বিষয়টি জানতেনই না সেই টুর্নামেন্টে যোগ দেয়া খেলোয়াড়রা, অন্যান্য সব ঘরোয়া টুর্নামেন্টের মতো করে ভেবেই সেখানে খেলতে গিয়েছিলেন নাফিসরা, কিন্তু নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তার কাছে আসে বিনা মেঘে বজ্রপাতের মতন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।